এই ধানের জাত ফাতেমা ধানের চাষ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতেও শুরু হয়েছে। আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা পশ্চিমপাড়া গ্রামের তরুণ যুবক রিয়াজুল ইসলাম তার 75% জমিতে ব্যতিক্রম এই ধান চাষ করেছেন। জমিতে বাম্পার ফলন ফলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করছেন। সরজমিনে ঘুরে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইজ ইউনিয়নের হেলেঞ্চা পশ্চিমপাড়া গ্রামের যুবক রিয়াজুল ইসলাম তার 75% জমিতে ফাতেমা জাতের ধান চাষ করেছেন। ইতিমধ্যে ধান পাকতে শুরু করেছে। 10 থেকে 12 দিন পর থেকে ধান কাটা শুরু হবে। আরো জানা যায়, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুরিয়া গ্রামের সিকান্দার আলীর স্ত্রী ফাতেমা বেগমের কথা মতো ছেলে লেবুয়াদ শেখ নিজেদের জমিতে ধান চাষ করে 3টি শীষ খুঁজে পান। পরে সেই শীষে ধান বুনে পান 2 কেজি বীজ। সে বীজ থেকে 1 বিঘা জমিতে চাষাবাদ করে লেবুয়াদ 35 মন ধান ঘরে তোলেন, যেখানে অন্যান্য ধানের ফলন বিঘা প্রতি 18 মনের বেশি পাওয়া সম্ভব ছিল না। পরবর্তীতে কৃষক লেবুয়াতের মা এই ধানের উদ্ভাবক হওয়ায় তারা মায়ের নামানুসারে এই ধান ফাতেমা ধান হিসেবেই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক পরিচিতি পায়। এ ব্যাপারে কৃষক রিয়াজুল ইসলাম জানান, ইউটিউবের মাধ্যমে ফাতেমা ধানের বিষয়ে উদ্ভূত হয়ে প্রায় 6 মাস অপেক্ষা করার পর বাগেরহাটের কৃষক লেবুয়াতের মায়ের নিকট থেকে বীজ সংগ্রহ করি। এরপর প্রাথমিকভাবে আমার 75% জমিতে এই ধানের চাষ করি। এতে সবকিছু মিলে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। আমি 2019 সালে সর্বপ্রথম এই ধানের ভিডিওটা একটা ইউটিউব চ্যানেলে দেখি। বাগেরহাটের এক কৃষক লেবুয়াত হোসেন নাম, তিনি তার জমিতে এই ধানটা লাগানোর পরে অনেক ফলন তিনি পায়। এরপরে তার দেখা দেখে আমি তার সাথে 6 মাসের যোগাযোগ পরে এই ধানের বেসন আমি সংগ্রহ করি। সংগ্রহ করার পরে এ ধানটা আমি আমার নিজ জমিতে এখানে আমি লাগিয়েছি। লাগার পরে আমি আশেপাশের যে সমস্ত খেতে ধান আছে তার সাথে আমি মিল করে দেখছি, তার থেকে দ্বিগুণ ফলন এ ধান থেকে পাওয়া সম্ভব। এবং এই ফাতেমা ধানের একটা বাইলে 800 থেকে 900 পিস ধান পাওয়া যায়, যেখানে আমাদের দেশীয় ধান 28-29 বা ধানি গোল্টেও 300 থেকে 400 পিসের বেশি নাই, সেখানে বলা যায় দ্বিগুণ ফলন এই ধানে। তো এই ধান চাষ করে আমি লাভবান হয়েছি। আমার ইচ্ছা এই সাংবাদিকদের মাধ্যমে এই ধান আমি প্রত্যন্ত এলাকায় কৃষকদের মাঝে পৌঁছাই দিতে চাই। এতে আমাদের দেশের খাদ্য ঘাটি মিটবে এবং কৃষি ক্ষেত্রে অনেক উন্নতি আসবে।